আসসালামু আলাইকুম। শুরুতে কি চমৎকার দুর্দান্ত এক ক্যাচ ধরলেন জাকির হাসান, শুরুতে সবাইকে চমকে দিলেন, অবাক করে দিলেন, চিলের মতো ছো মেরে বলটাকে ধরে ফেললেন, দুর্দান্ত এক ক্যাচ বানালেন। যেখানে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে রাওয়ালপিন্ডিতে আজকে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক শান্ত, আর তখনই দুর্দান্ত এক ক্যাচ ধরে সবাইকে চমকে দেন জাকির হোসেন। যেখানে ম্যাচটি সকাল 11:30 শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি বিঘ্নিত হওয়ার কারণে ম্যাচটি বিকাল 3:30 মাঠে গড়ায়। আর শুরুতেই বাংলাদেশের বোলাররা পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরে, যেখানে পাকিস্তানি ব্যাটাররা ঠিকমতো খেলতে পারেনি বাংলাদেশি বোলারদের। যেখানে পাকিস্তানের দুই ওপেনার খুব সাবধানে শুরু করেছিল, কিন্তু বাংলাদেশি বোলার হাসান মাহমুদ তার ওভারের করা তৃতীয় ওভারে দুর্দান্ত এক ডেলিভারি দেন, আর সেখানে পাক ব্যাটার তিনি পরাস্ত হন। বলটি তার ব্যাটের কানায় লেগে চলে যায় জাকির হাসানের কাছে, তিনি দুর্দান্ত এক ডেলিভারিতে দুর্দান্ত এক ক্যাচ ধরে ফেলেন, আর এতে করে মাঠে থাকা সবাই অবাক হয়ে যায় এত চমৎকার ক্যাচ কীভাবে ধরলেন। যেখানে শেষ পর্যন্ত পাকিস্তানি এই ব্যাটার মাত্র 2 রান করে আউট হয়ে গেছেন, আর এতে করে সবাই হতবাক হয়ে যায়।